Okay. Darun. নমস্কার বন্ধুরা, জীবন ও জীবিকা চ্যানেলের পক্ষ থেকে নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা দেখব সুন্দরবনের এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ওপাশে নদী আছে, এই নদী থেকে কিভাবে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। তো চলুন দেখতে থাকুন। সুন্দরবন জালেশ্বর, এখানে মানুষের জীবন ও জীবিকা দুটো জিনিসই ভীষণ অনিশ্চিত। এই জল জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে এলে প্রতি মুহূর্তে জীবন সংশয়ের ভয় থাকে, এবং সেই সাথে মাছ বা কাঁকড়া সেটা যে পাবই এই নিশ্চয়তাও থাকে না। তো আজও আমরা এসেছি এখানে মাছ ধরার জন্য, সঙ্গে থাকুন দেখুন আমরা কী মাছ পাই। আমাদের গত রাতে যে জালটা পাতা ছিল সেই জালটা তোলার প্রস্তুতি এখন চলছে, তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই যে জালটা দেখছেন, এই জালটাকে মূলত বলা হয় পম্ফ্রেট জাল। এই জালে পম্ফ্রেট মাছটাই বেশি পড়ে, সেই সাথে ইলিশ মাছও পাওয়া যায়। দেখি আজ কী হচ্ছে আমাদের। জালে একটা কাঁকড়া উঠছে, তো কাঁকড়াটা খুব একটা বেশি বড় নয়। তো উনি ছেড়ে দিলেন এই কাঁকড়াটিকে। জালে একটা মাছ দেখা যাচ্ছে, কি মাছ বোঝা যাচ্ছে না, কাছে আসুক দেখি বোঝা যাবে হয়তো। পম্ফ্রেট মাছ, একটি পম্ফ্রেট মাছ উঠছে জাল থেকে, দেখতে থাকুন। জল চাওয়াচ্ছে খুব সুন্দর দেখতে কিন্তু। বড় সাইজের নদী
জালটা কেটে দিয়েছে পুরো। হ্যাঁ এদের কাজ তো এই, ও জালে বাঁধলে ওরা খাবলা মার দেয়। এটা এগ, হ্যাঁ এগ মাল। হুম কেটে ঢুকি আঙ্গের ঘটে এই জালে একবার পড়লে এদের ছাড়ানো খুব সমস্যা। গোড়াতে একটুখানি আটকে আছে, কি ব্যবস্থা এবার দামি কাঁকড়া বেশ খাচ্ছে। আরো একটা কাঁকড়া, এটাও বেশ বড় সাইজের, এটাও মাদি কাঁকড়া। মালে দেখ পর ভাঙা দেবে যোগ্য সম্মান দোকানদার দেবে না। এই নিচে যা, মাছ তো বটে, এমন জায়গায় পেতে থাকে এরা। জালের মধ্যে আটকে গেছে বড় একটা গাছ। পুরো গাছটা এর মধ্যে ঢুকে গেছে, গাছ কি গাছের ডাল। সেটা এরকম জায়গা আছে, মাছ এখানে একটা আছে বড়, কাছে এলে ডুবে যাচ্ছে ওয়েটের জন্য। এই তো বড় মাছ, আরে কি বাবা এটা অনেক বড়, ওইটার থেকেও বড়, এটা অনেক বড়, এটা অনেক বড়, বেশ বড় সাইজের দেখো। দেখো কত বড়, এটা খুব বড় সাইজের। আচ্ছা আরো একটা, আরো একটা পমফ্রেট, আরো একটা পমফ্রেট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরপর তিনটি মাছ উঠলো, পমফ্রেট মাছ। অতএব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ারও করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সেগুলো এখন কি দামে বিক্রি হচ্ছে? 1500 টাকা।
1500 টাকা কিলো 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 এই কয়েকটা তো বেশ বড় সাইজেরও আছে 1 কিলোর বেশি হবে হ্যাঁ টোটাল 5টা 5 পিস যাক একদমই হচ্ছিল না শেষে এসে আমরা এই মাছগুলো পেলাম ও আজকের পর্বে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কোন পার্টটি ভালো লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।